আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন মহান আল্লাহ তালা রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের আমার টপিকটি থাকবে অনুপাত সমানুপাত এবং মিশ্রণ অনুপাত সমানুপাত এবং মিশ্রণ থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেই থাকে আমি অনুপাত সমানুপাত এবং মিশ্রণ এই টপিকটা অর্থাৎ এই অধ্যায় থেকে আলোচনা করবো একবার স্টার্টিং পয়েন্ট থেকে অর্থাৎ একবারে শুরু থেকে যাদের একবার কোনো প্রাথমিক বেসিকও নাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব একবার বেসিক থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় রকম প্রশ্ন এসে থাকে সবগুলো আপনাদের দেখাবে এবং আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো আজকে ক্লাসটি একবার শুরু থেকে শুরু করব যাই হোক প্রথমেই যে কথাটা যেহেতু অনুপাত নিয়ে আমার কাজটি আজকে এজন্য বুঝতে হবে আসলে অনুপাত কাকে বলা হয় এবং অনুপাত বলতে আসলে আমরা কি বুঝি অনুপাত হচ্ছে দুটি একই জাতীয় রাশির মধ্যে একটু ভালো করে লক্ষ্য রাখেন আপনারা দেখেন দুটি একই জাতীয় রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয় জেনারেলি যেমন ফাইভ বাই ফোর এভাবে একটা আরেকটার তুলনায় কত গুণ বা কত অংশ তা কিন্তু আসলে একটা ভগ্নাংশের মাধ্যমেই প্রকাশ করা হয় তাহলে এই ভগ্নাংশটিকেই বলা হবে ওই রাশি দুটির অনুপাত যদি ফাইভ একটা রাশি হয় এবং ফোর যদি একটা রাশি হয় অর্থাৎ দুটি সমজাতীয় রাশির মধ্যে একটা আরেকটার তুলনায় কত গুণ বড় বা ছোটো বা একটা আরেকটা তুলনায় কত গুণ বা কত অংশ সেটা যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এই ভগ্নাংশটিকে এই রাশি দুটির অনুপাত বলা হয় এখন এই অনুপাতকে আমরা কী চিহ্ন দ্বারা প্রকাশ করি অনুপাতকে এই রকম একটা গাণিতিক চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করে থাকি এখন অনুপাত কত প্রকার ও কি কি অনুপাত থেকে যখন আপনাদের প্রশ্ন আসবে বিভিন্ন অনুপাত থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে একটা অনুপাত দিয়ে প্রশ্ন করা হলো যে এত এর দি ভাজিত অনুপাত নিচের কোনটি সেক্ষেত্রে ক খ ঘ আপনার অপশন থাকবে তখন যে কোনো একটা অপশন আপনাকে চুজ করতে হবে আসলে বিভিন্ন ধরনের অনুপাত থেকেই কিন্তু আমাদের চাকরির পরীক্ষার প্রশ্ন হতে পারে এর জন্য অনুপাত থেকে আমাদের এ টু জেড সকল ধরনের অনুপাত সম্পর্কে কিন্তু প্রাথমিক জ্ঞানটা অবশ্যই রাখতে হবে এর জন্য আজকে প্রথমে আপনাদের দেখাবো যে সরল অনুপাত কাকে বলা হয় অনুপাতে যদি কখনো দুটি রাশি থাকে মাত্র দুটি রাশি অর্থাৎ যেমন মনে করেন ফাইভ অনুপাত ফোর এখানে কিন্তু মাত্র দুটি রাশি রয়েছে তাহলে কোনো একটা অনুপাতে যদি মাত্র দুটি রাশি থাকে তাহলে এই অনুপাতটিকে বলা হবে সরল অনুপাত যেহেতু এটা একটা সরল অনুপাত এবং সরল অনুপাতের ক্ষেত্রে যে প্রথমে যে রাশিটা থাকে তাকে সব সবসময় আমাদের বলা হবে পূর্ব রাশি একটু ভালো করে লক্ষ্য রাখেন আমার সাথে সাথে আমার ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমার সাথে আপনার পরার টেবিলে প্র্যাকটিস করেন তাহলে এগুলো সুন্দর করে আপনার নোট করে রাখতে পারেন সরল প্রথমে যে রাশিটা থাকে তাকে বলা হবে পূর্ব রাশি এবং পরের যে রাশিটা থাকে তাকে বলা হবে উত্তর রাশি তার মানে কি শিখলাম আমরা সরল অনুপাত কাকে বলা হয় একটা অনুপাতের মধ্যে যদি মাত্র দুটি রাশি থাকে তাহলে তাকে সরল অনুপাত বলা হয় সেই ক্ষেত্রে প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিটাকে বলা হয় উত্তর রাশি এখন দেখাবো আপনাকে যে লঘু অনুপাত কাকে বলা হয় লঘু অনুপাত এবং গুরু অনুপাতটা খুব ইম্পর্টেন্ট লঘু অনুপাত হচ্ছে পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে ছোট হয় অর্থাৎ ধরেন থ্রি অনুপাত ফাইভ পূর্ব রাশি অর্থাৎ এই পূর্ব রাশি হচ্ছে পূর্ব রাশি এটা যদি উত্তর রাশি অপেক্ষা ছোট হয় উত্তর রাশি অপেক্ষা ছোট হয় তখনই আমরা বলতে পারবো যে এই অনুপাতটাকে বলা হবে লঘু অনুপাত লঘু অনুপাত আমরা বলতে পারব আবার গুরু অনুপাত জিনিসটা কি আসলে গুরু অনুপাত হচ্ছে এটাও এক ধরনের সরল অনুপাত সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এইখানে এইট এবং এইখানে ফাইভ অর্থাৎ সেই সকল সরল অনুপাতগুলোকে আমরা এই গুরু অনুপাত বলতে পারবো যে সরল অনুপাতের পূর্ব রাশি বড় হবে এবং উত্তর রাশি ছোটো হবে তখন তাকে আমরা গুরু অনুপাত বলতে পারি এখন এখন আলোচনা করব হচ্ছে একানুপাত কি একানুপাত বলতে আমরা কি বুঝি একানুপাত হচ্ছে সেই সমস্ত অনুপাতকে আসলে এক অনুপাত বলা হয় যে সকল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি সময় সমান থাকে অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সময় পরস্পর সমান হয় তাকে আমরা বলতে পারি একানুপাত যেমন ফাইভ অনুপাত ফাইভ দেখেন এই পূর্ব রাশি এবং উত্তর রাশি কিন্তু সমান অর্থাৎ ফাইভ অ্যান্ড ফাইভ তখন আমরা বলতে পারবো এটা একটা একানুপাত এখন আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে নিচের কোনটি এক অনুপাত সেক্ষেত্রে একটা স্মরণ অনুপাত লৌ অনুপাত গুরু অনুপাত একানুপাত বা ব্যস্ত অনুপাত মানে এরকম বিভিন্ন ধরনের অনুপাত দেওয়া থাকতে পারে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে থ্রি অনুপাত থ্রি ফাইভ অনুপাত ফাইভ বা সিক্স অনুপাত সিক্স অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সবসময় সমান থাকে অর্থাৎ একই থাকে তখন আমরা তাকে এই একানুপাত বলতে পারব এখন চারটি অনুপাত আমাদের শেখা শেষ হয়ে গেল এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে ব্যস্ত অনুপাত নিয়ে ব্যস্ত অনুপাত হচ্ছে ধরেন কোনো একটা অনুপাত শি অনুপাত সেভেন এটা এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্তানুপাত হচ্ছে আসলে কোন একটা সরল অনুপাতের ব্যস্তানুপাত মানে এটা কিন্তু আসলে একটা সরল অনুপাত এই সরল অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে এই পূর্ব রাশি যাবে উত্তর রাশিতে এবং উত্তর রাশি আসবে পূর্ব রাশিতে তাহলে এই যে নতুন যে আমার অনুপাতটা তৈরি হইল এটাকে বলা হবে প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত অর্থাৎ এই সরল অনুপাতের ব্যস্ত অনুপাত হবে এটা অর্থাৎ সেভেন অনুপাত থ্রি এখন ঘটনা হচ্ছে পূর্ব রাশি যাবে উত্তর রাশির কাছে এবং উত্তর রাশি আসবে পূর্ব রাশির কাছে এখন দ্বিগুণানুপাত দ্বিগুণানুপাত বলতে আমরা কি বুঝি ধরেন এখানে থ্রি অনুপাত ফোর একটা এটা একটা কী স্মরণ অনুপাত তাহলে এত এর দ্বিগুণানুপাত 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 মানে একটা সরল অনুপাতের দ্বিগুণানুপাত যদি আপনি নির্ণয় করতে চান তাহলে সব সবসময় ওই অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি অর্থাৎ যেমন এখানে হচ্ছে সি এর বর্গ এবং এই উত্তর রাশির বর্গ অর্থাৎ যে স্বরণুপাতটা অনুপাতটা দেওয়া থাকবে সেই সর অনুপাতের পূর্ব রাশিকে আপনাকে বড় করতে হবে এবং উত্তর রাশিকে বড় করতে হবে তখন আমার যে এই যে অনুপাতটা তৈরি হইলো এটাই হচ্ছে আমার দ্বিগুণানুপাত কোন রাশির অনুপাত কোন অনুপাতের এই যে এই অনুপাতের দ্বিগুণানুপাত তার মানে প্রথমে যে সরল অনুপাত দেওয়া থাকবে সেই সরল অনুপাতের আপনার পূর্ব রাশিকে বর্গ করতে হবে এবং উত্তর রাশিকে বর্গ করতে হবে তারপরে যে নতুন অনুপাতটা গঠিত হলো সেটাই কিন্তু আসলে প্রথম অনুপাতটার দ্বিগুণ অনুপাত এখন দেখাবো দ্বিভাজিত অনুপাত কাকে বলে দ্বিভাজিত অনুপাত হচ্ছে যেমন মনে করেন টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফর্টি নাইন এটা একটা সরল অনুপাত এত এর দ্বিভাজিত দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাত যদি পরীক্ষায় আসে যে এত এর দ্বিভাজিত অনুপাত কোনটি তাহলে আপনি কি করবেন ধুমধাম এটাকে বর্গমূল করে দিবেন পূর্ব রাশিকে বর্গমূল করবেন এবং উত্তর রাশিকে বর্গমূল করবেন তারপরে যে রেজাল্টটা হবে সেটাই আসলে দ্বিভাজিত অনুপাত তার মানে আমরা বলতে পারি যে এই স্মরণ অনুপাতের দ্বিভাজিত অনুপাত হচ্ছে এটা অর্থাৎ ফাইভ অনুপাত সেভেনকেই বলা হবে পঁচিশ অনুপাত উনপঞ্চাশের দ্বিভাজিত অনুপাত এখন আপনাদের সাথে আলোচনা করব আমি মিশ্র অনুপাত নিয়ে মিশ্র অনুপাত কাকে বলে মিশ্র অনুপাতটি আসলে কতগুলো সরল অনুপাতকে নিয়ে গঠিত অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয় সেটা কিভাবে গঠন করতে হয় একটু ভালো করে লক্ষ্য রাখেন আমার সাথে সাথে যদি আমার ক্লাসটি দেখার সাথে আপনারা খাতা কলমে প্র্যাকটিস করেন এবং নোট করে রাখেন আশা করি বেসিক সহ আমি যখন যে অধ্যায়ের বা যে টপিকের ওপর আলোচনা করব কমপক্ষে এই টপিক আপনার নেক্সট অর্থাৎ কোনো মানে জগে জব এক্সামে কোনো চাকরি পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন আসলে কমপক্ষে এই চ্যাপ্টার ওপর থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে আপনি আনসার করতে পারবেন ইনশাল্লাহ তো মিশ্র অনুপাত হচ্ছে দেখেন ধরেন দুই অনুপাত তিন এটা একটা সরল অনুপাত তিন অনুপাত চার এটা একটা সরল অনুপাত এবং চার অনুপাত পাঁচ এটা একটা সরল অনুপাত মিশ্র কাকে বলা হয় একাধিক সরল অনুপাতের একাধিক সরল অনুপাতের মধ্যে থেকে যদি আমরা ওই সরল অনুপাতগুলোর পূর্ব রাশিগুলোর গুণ ফল অর্থাৎ এখানে পূর্ব রাশি হচ্ছে পূর্ব রাশি দেখেন আপনি একটু ভালো করে দেখেন এটার পূর্ব রাশি হচ্ছে টু এটার পূর্ব রাশি থ্রি এটার পূর্ব রাশি হচ্ছে ফোর তার মানে আমরা যদি গুণ করি তিন চারা বারো দুগুণে চব্বিশ টোয়েন্টি ফোর অ্যান্ড উত্তর রাশি হচ্ছে উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি মানে হচ্ছে এ থ্রি ফোর অ্যান্ড ফাইভ থ্রি ইন্টু ফোর অ্যান্ড ফাইভ তাহলে সিক্সটি তো তিনটা এটা একটা সরল অনুপাত এটা একটা সরল অনুপাত এটা একটা সরল অনুপাত মিশ্র অনুপাত বলতে পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত উত্তর রাশিগুলোর গুণফল তাহলে যে নতুন অনুপাত তৈরি হলো অর্থাৎ টোয়েন্টি ফোর অনুপাত সিক্সটি এটাই হচ্ছে মিশ্র অনুপাত এই তিনটি সরল অনুপাতের অর্থাৎ এই তিনটি সরল অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে এটা এখন দেখব ধারাবাহিক অনুপাত বলতে কি বোঝায় অর্থাৎ ধারাবাহিক অনুপাত আবার কোনটা কোনটাকে আমরা ধারাবাহিক অনুপাত বলি দেখেন যদি কখনো এমন হয় যে দুটি অনুপাত মনে করেন এখানে ক অনুপাত এখানে খ এবং এখানে আছে খ অনুপাত এইখানে গ এখন এই দুটি অনুপাতকে আপনি প্রসেসিং করার পরে বা একটু ক্যালকুলেশন করার পরে মেকানিজম করার পরে আপনি যদি এইভাবে প্রকাশ করতে পারেন মানে ক অনুপাত খ অনুপাত গ তাহলে এই সরল অনুপাত এবং এই সরল অনুপাতের সাপেক্ষে ধারাবাহিক অনুপাতকে বলা হবে ক অনুপাত খ অনুপাত গ এটাকেই বলা হবে ধারাবাহিক অনুপাত তার মানে দুটি সরল অনুপাতকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি তখন আমরা বলতে পারবো যে এ কনুবাদ ক অনুবাদ গ হচ্ছে ধারাবাহিক অনুপাত এটা আমি পরবর্তীতে যখন প্রশ্ন আসবে অর্থাৎ অঙ্কের মাধ্যমে যখন সমাধান করব। বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান করব। তখন আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ সমানুপাত কাকে বলা হয় এখন আমি আপনাদের সাথে আলোচনা করব সমানুপাত নিয়ে দেখেন সমানুপাত টপিকটা অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ সমানুপাত অনুপাত সমানুপাত এবং মিশ্রণ টপিকের উপরে এই সমানুপাত জিনিসটা আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ সমানুপাতের সংজ্ঞাটা আপনারা একটু লিখে নিতে পারেন চারটি রাশির মধ্যে যদি এমন একটা সম্পর্ক বিদ্যমান থাকে যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে ওই চারটি রাশি একটি সমানুপাত উৎপন্ন করে তার মানে সংজ্ঞা থেকে বুঝলাম প্রথম রাশি অনুপাত যদি হয় দ্বিতীয় রাশি ইকুয়াল টু যদি হয় তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি তাহলে তাহলে এই চারটি রাশি একটি সমানুপাত উৎপন্ন করে এখন সমানুপাতের অঙ্ক করতে গেলে কিন্তু একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা কিভাবে এখান থেকেই তো তৈরি করতে পারি দেখেন অনুপাত মানে ভাগ তার মানে প্রথম রাশি ভাগ হচ্ছে দ্বিতীয় রাশি ইকলটু লিখতে পারে তৃতীয় রাশি ভাগ হচ্ছে চতুর্থ রাশি এখন যদি আমরা একটু আর আড়ে গুণ করি দেখেন প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইনটু তৃতীয় রাশি এই যে আমার যে এখানে একটা রিলেশন সেট আপ হইলো বিল্ড আপ হইলো যে রিলেশন তৈরি হলো এটাই হচ্ছে সমানুপাতের সূত্র একটু এখানে লিখে রাখবেন এটা হচ্ছে সূত্র যখন সমানুপাত থেকে আমাদের চাকরির পরীক্ষায় অঙ্ক আসবে তখন এই সূত্রটা ইউজ করতে হবে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি এই সমস্ত অঙ্কে অর্থাৎ সমানুপাত থেকে সবসময় দেখবেন আপনাকে তিনটা রাশি দেওয়া থাকবে অন্য একটা রাশি বের করতে বলবে তখন কিন্তু আপনাকে এক্স্যাক্টলি এই সূত্রটা ইউজ করতে হবে এখন দেখাবো ক্রমিক সমানুপাত কাকে বলে ক্রমিক সমানুপাত কাকে বলে ক্রমিক সমানুপাত এটাই হচ্ছে আজকের ক্লাসের বা লাস্ট আলোচনা আশা করি আমার এই এগারোটা আলোচনা যদি এগারোটা অর্থাৎ স্বর অনুপাত লঘু অনুপাত লুপাত গুরানুপাত একানুপাত ব্যস্ত অনুপাত দি গুণানুপাত দ্বি ভাজ অনুপাত মিশ্র অনুপাত ধারাবাহিক অনুপাত সমানুপাত এবং ক্রমিক সমানুপাত যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে আমি পরবর্তী অঙ্গগুলো সলভ করে দেওয়ার পরে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ এখন ক্রমিক সমানুপাত হচ্ছে এই ক্রমিক সমানুপাত কাকে বলে তিনটি রাশির মধ্যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি একটু লক্ষ্য করেন সংখ্যাটা হচ্ছে এমনভাবে আপনি দিতে পারেন ক্রমিক সমানুপাত কাকে বলে তিনটি রাশির মধ্যে যদি এমন একটা সম্পর্ক বিদ্যমান থাকে যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত ইকুয়াল টু যদি হয় দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত তখন আপনি বলতে পারবেন এই এই তিনটিকে পরস্পর সমানুপাত বলতে পারবেন অর্থাৎ দেখেন যদি এমন হয় প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি যদি হয় ইকুয়াল টু যদি হয় দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি অর্থাৎ তিনটি রাশির মধ্যে যদি এমন একটা সম্পর্ক থাকে যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি তৃতীয় রাশির অনুপাত সমান হয় তবে এই সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলা হয় এখান থেকে আমাদের একটা সূত্র তৈরি হবে দেখেন প্রথম বাই হচ্ছে দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় বাই হচ্ছে তৃতীয় তাহলে যদি আর আর গুণ করি প্রথম ইন্টু তৃতীয় আর দ্বিতীয় দ্বিতীয়তে হবে দ্বিতীয় তার স্কোয়ার তার মানে এই যে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের দেখালাম যে সমানুপাতের ক্ষেত্রে কোন সূত্রটা আমাদের সবচেয়ে বেশি লাগবে আর যদি ক্রমিক সমানুপাতি থেকে প্রশ্ন করা হয় তাহলে বারবার আপনি দেখবেন যে এই সূত্রটা আপনাকে ইউজ করতে হবে এটা হচ্ছে ক্রমিক সমানুপাতের অঙ্ক যখন আসবে তখন এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে হবে তার মানে ক্রমিক সমানুপাতি অঙ্কে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি ইকোয়াল টু দ্বিতীয় রাশি স্কোয়ার তার মানে হচ্ছে যদি আপনি এভাবে ইয়া করেন এ একটা রাশি বি একটা রাশি সি একটা রাশি অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি যদি হয় তাহলে আমাদের সূত্র হচ্ছে মানে দ্বিতীয় রাশি স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় রাশি স্কোয়ার ইকোয়াল টু প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল তার মানে এসে অর্থাৎ বি স্কোয়ার ইকল টু এসি এটাই কিন্তু আমাদের আসলে সূত্র তো আপনাদের সাথে আমি আজকে অনুপাত এবং সমানুপাত এবং মিশ্রণের অধ্যায় থেকে আলোচনা করার জন্য যা যা কিছু দরকার অর্থাৎ বেসিক এ টু জেড আজকে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আপনাদের সাথে অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি আমার ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে চাকরির পরীক্ষা ম্যাথের যাদের একটু গ্যাপ রয়েছে অর্থাৎ ম্যাথ দেখে ভয় পান এই ম্যাথ যে আপনার ইয়া রয়েছে ম্যাথ সেক্টর থেকে অর্থাৎ ম্যাথের পার্ট থেকে আশা করি আমার ক্লাসগুলো দেখার পর থেকে আপনার নেক্সট জব এক্সামে যেখানে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ ম্যাথে ভালো করতে পারবেন সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম